আপনি দেখতে থাকুন যারা কয়লা বালি টেট চাকরি চুরির সঙ্গে যুক্ত সেই সমস্ত চোরেরা তারা অনেকেই জেলের ভিতরে যাবে তৃণমূল আর কেউ ক্ষতি করতে পারবে না গেল এক রইল দুই কিন্তু শুভেন্দু অধিকারীর ডিসেম্বর সাসপেন্স নিয়ে জল্পনা থামছে না সবার মুখে মুখে একটাই প্রশ্ন কি হবে ডিসেম্বরে বড় কিছু নাকি রাজনৈতিক গিমিক এই আবহে ফের একবার তৃণমূলের পাশে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের জেলবন্দী প্রাক্তন মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার প্রাক্তন নাম্বার টু দলেরও একদা দু নম্বর সেই তিনি এখন দুর্নীতির অভিযোগে কারাগারের পেছনে থেকেও দলের পাশে সোমবার আলিপুর আদালতে তোলার সময় ডিসেম্বর সাসপেন্স নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের গলায় পার্থ চট্টোপাধ্যায় বারবার দলের হয়ে ব্যাট ধরছেন কিন্তু দলের গলায় তার প্রতি শ্লেষের সুর পাহাড় থেকে সাগর গোটা বাংলার মানুষ জানেন যে তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না শকুনের সাপে গরু মরে না ফলে এবার কোনো ব্যক্তি কি বললেন এটা আলাদা করে এই নিয়ে মন্তব্য করার কোনো কারণ নেই কোনো কোনো ব্যক্তি বিচ্যুত হয়েছিলেন বলেই হয়তো মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা থেকে তাকে বাদ দিয়েছেন দল ও সমস্ত রকম পদ থেকে তাকে বাদ দিয়েছে ফলে মানুষও বুঝেছেন যে তৃণমূলের কোনো ক্ষতি হবে না যদি কোনো ব্যক্তি বিচ্যুত হয়ে থাকেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিচ্যুতি উনি তো অনেক কিছুই বলছেন যে আমি পার্টির সঙ্গেই আছি কিন্তু পার্টি তো ওনার সঙ্গে নেই আজকে যেন পার্থ চ্যাটার্জিকে পার্টি ছেঁটে ফেলে দিয়েছে পদ নাই মন্ত্রিত্ব নাই ওনার কথার কতটা গুরুত্ব আছে গ্রেফতারির পর সরাসরি অনুব্রত মণ্ডলের হয়ে ব্যাট ধরলেও একসময়ের মন্ত্রিসভার নাম্বার টুর পাশে দাঁড়াননি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলবন্দী থেকেও বারবার দলের প্রতি আনুগত্য স্পষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায় পঞ্চায়েত ভোট আছে সামনে কে জিতবে পঞ্চায়েত ভোটে তৃণমূল দুর্নীতি অস্বস্তি এড়াতেই কি পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রাখার এই কৌশল তৃণমূলের পার্থপ্রতিম ঘোষ বিজেন্দ্র সিংহ কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে